হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই অষ্টমীর জন্য। এরকম একটা সুন্দর এলিগেন্ট লুক অষ্টমীতে অবশ্যই ক্রিয়েট করা যেতে পারে। তো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওয়ে প্রথমে বলছি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো চলো প্রথমে আমি লিপসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি ডট অ্যান্ড কির এই লিপ মাস্কটা দিয়ে। এটা সত্যিই খুব একটা ভালো মাস্ক, আমি ভীষণ ভালো একটা অফারেও পেয়েছি, তোমরা চাইলেই ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পন্সের লাইট ময়শ্চারাইজার জেল, আর এটাকে আমি আমার গোটা মুখে অ্যান্ড গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়েছি কালার বারের প্রাইমার, আর এটা একটা সত্যি খুব ভালো প্রাইমার, বলবো না অ্যাফোর্ডেবল, বাট হ্যাঁ একটু প্রাইসি, বাট অবশ্যই খুব ভালো কাজ করে। তো তোমরা যদি একটু বাজেট বেশি থাকে ডেফিনেটলি এটা পারচেস করতে পারো। তারপর আমি নিয়েছি এখানে ইনসাইড কসমেটিক্সের এই ফাউন্ডেশনটা, এটা ভীষণ লাইট ওয়েট আর একদম স্কিন লাইক ফিনিশ দেয়, তো আমি এটাকে ব্যবহার করি। যাই হোক, তো তারপর আমি এখানে নিয়েছি একটা ভেজা স্পঞ্জ, আর এটাকে আমি গোটা মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে মেবলিন ফিটমির কনসিলার, এটা লাইট শেড, যেহেতু আমি একটু হাইলাইট এফেক্ট দেওয়ার জন্য এটা ইউজ করছি, বাট আমি নর্মালি স্যান্ড ইউজ করি, যেখানে যেখানে আমার হাইলাইট করতে হবে আর একটু একটু মনে হয় কভার আপ দেওয়া দরকার সেখানে ইউজ করে নিচ্ছি। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই। দেন আইব্রো ফিল করছে, আইব্রোটা শেড থাকলে মুখের মধ্যে মনে হয় কিছু না কিছু খুব সুন্দর লাগছে। তো আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা, দেন আমি একটা স্পুলি দিয়ে কম করে নেওয়ার পর আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। যেহেতু একটু মানে সুন্দর একটা মেকআপের লুক ক্রিয়েট করছি, তো আইব্রোটাকে খুব ভালো করেই ডিফাইন করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও এইভাবে করে নিতে পারো। ওকে, দেন আসছে আইশ্যাডো। আইশ্যাডোতে আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে এই যে অরেঞ্জিস বার্নড অরেঞ্জ শেডটা আছে, আর এটা আমি আমার আউটার কর্নার থেকে পুরো ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি পিক করেছি এই ডার্ক চকলেট ব্রাউন কালারটা, অ্যান্ড আমি এটাকে আমার ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, বেশিরভাগ ফোকাসটা সেখানেই আছে, অ্যান্ড ভালোভাবে এটাকে আইশ্যাডো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি নিয়েছি সুইস বিউটির একটা লিকুইড আইশ্যাডো, এটা নট গোল্ডেন বাট ইয়োলিস গোল্ডেন বলা যেতে পারে। তো আমি একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাহায্যে প্রথমে ডিফাইন করে নিয়ে আমি আইশ্যাডোটাকে প্লেস করছি, অ্যান্ড একটা ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে নিয়েছি এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটা, তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা থিক উইঙ্ক আইলাইনার ক্রিয়েট করেছি, বিকজ এই আই মেকআপটার সাথে ওটাই খুব সুন্দর দেখাবে আমার মনে হয়, তো আমি ওটাকেই ক্রিয়েট করেছি। আফটার দ্যাট আমি হাফ অফ মাই লাইক লোয়ার ল্যাসেসে আমার কাজল অ্যাপ্লাই করে অ্যান্ড আপার টাইট লাইনও কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, দেন কাজলটাকে আমি স্মাচ করে নিয়েছি। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই লুজ পাউডারটা, অ্যান্ড ব্লাশ হিসাবে আমি এটাকে ইউজ করছি খুব লাইট হ্যান্ডেডে, অ্যান্ড যাতে একটু অবশ্যই গালটা মানে ব্লাশি ব্লাশি লাগে, অ্যান্ড নোজ অ্যান্ড চিনেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি 1 থেকে 2 কোট, তারপর মেকআপটাকে সেট করার জন্য অবশ্যই মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি। দেন আমি এখানে হাইলাইটারটা নিয়ে আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি, যেমন আমার চিকবোন, নোজ অ্যান্ড ব্রাউ বোন, কিউপিড, লাইক ফোরহেড, সব জায়গাতে, অ্যান্ড ইনার কর্নারতে আমি এই সেটটা পিক করেছি। লিপস্টিক হিসেবে আমি নিয়েছি এখানে মাইগ্রাম লিকুইড লিপস্টিক ইন দ্য শেড অফ ফেটি, সেটা একটা ভীষণ সুন্দর ব্রাইট রেড কালার, অ্যান্ড এই লুকটার সাথে এই লিপস্টিকটা ডেডলি কম্বিনেশন, তার সাথে আমি পরে নিয়েছি বিন্দি, অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ। আর লুকটাকে কমপ্লিট করেছি আমি একটু গোল্ড জুয়েলারির সাথে, আশা করি তোমাদের এই লুকটা অবশ্যই ভালো লাগবে, আর খুব সহজ উপায়ে লুকটা তোমরা যথারীতি ক্রিয়েট করে নিতে পারো। অ্যান্ড দুর্গাপুজো খুব সুন্দর সুন্দরভাবে কাটাও, তোমরা মজা করো, খুব ভালো থাকো। I love you, take care, bye bye.